সমবেত ভাই বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকের এই কর্মসূচি বিগত জাতীয় মহাসমাবেশে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সে অনুযায়ী আজকের এই গণমিছিল হচ্ছে। আপনারা জানেন জাতীয় মহাসমাবেশের পরে জাতীয় মহাসমাবেশে যে 15 দফা দাবি ঘোষণা করা হয়েছিল এই দাবির পক্ষে সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশগুলো হয়েছে। জাতি দেখেছে, বিশ্ববাসী দেখেছে এই সমাবেশগুলোতে মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি হয়েছিল এটা গোটা বিশ্ববাসী দেখেছে, ঠিক কিনা ভাইয়ের আমার? সমবেত ভাই বন্ধুগণ, এই সকল উপস্থিতি প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত 15 দফা দাবি এদেশের জনগণের দাবিতে পরিণত হয়েছে। কিন্তু যত যাই আমরা বলি না কেন, সরকারের কানে পানি যায় না। যতই দাবি উঠুক আমরা যাই বলি, সরকার বাহাদুর এটার ন্যূনতম কর্ণপাত করে কিনা আমরা জানি না। যতগুলি দাবি ছিল এসব ব্যাপারে তাদের কোনো কথাবার্তা নেই। আমরা যতই বলছি শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় সিলেবাসকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, কিন্তু আমরা দেখি যতই আমরা বলি না কেন শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ে ভিন্ন ধর্মাবলম্বী সহ এমন কিছু নাস্তিক বসিয়েছে আমাদের কথার কর্ণপাত করার মতো সময় হয়তো তারা পাচ্ছে না, কিন্তু সময় কিন্তু পাবেন। আমরা বলে যাই পীর সাহেব চরমরাই যদি চূড়ান্ত ডাক দেন ঘোষণা প্রদান করেন পালানোর রাস্তা কিন্তু খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। সমবেত ভাই বন্ধুগণ, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে তালিকা করেছেন, দুদকে জমা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এর নাকি কোনো আইনি ভিত্তি নাই। আমরা জানতে চাই আইন কি স্বরাষ্ট্রমন্ত্রী হয় বোঝেন না অথবা দুদক আইন বোঝে না? কারণ যেটার আইনি কোনো ভিত্তি নাই দুদক কিভাবে সেটাকে সামারাইজ করার জন্য কমিটি করে, এটা আমাদের প্রশ্ন থেকে যায়। সমবেত ভাই বন্ধুগণ, দুদক আর কোনো কাজ খুঁজে পায় না, কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে সেগুলি তদন্ত করার সুযোগ পায় না। কেউ হোমরা চোমরা কিছু তালিকা দিয়েছে এটাকে আমলে নেওয়ার জন্য এত পাগল পারা হয়ে গেলেন কেন? তার মানে বোঝা যায় ঘাদানিকরা শুধু বাহিরে নাই দুদকেও ঘাদানিক বসেছে, ঠিক কিনা ভাইয়ের আমার? পীর সাহেব চরমোনাই ডাক দিলে প্রয়োজনে দুদক ঘেরাও হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমাদের প্রধানমন্ত্রী ভারতে পাঠালেন আম, ভারত দিল আমাদেরকে পানি, বেশ চমৎকার হয়েছে। আমরা তাদেরকে মিষ্টি আম খাওয়াই, তারা আমাদেরকে পানি খাওয়াইয়া চুবাইয়া মারতে চায়, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মাথা উঁচু করে কথা বলার ন্যূনতম সাহস আছে বলে আমাদের মনে হয় না, প্রধানমন্ত্রীও পারেন নাই। কাজেই আমরা বলতে চাই এ সকল ধান্দাবাজি ছাড়েন, যদি পারেন বাংলাদেশের এই মানচিত্রকে এই পতাকাকে যদি উড্ডীন করে রাখতে যদি পারেন বিশ্ব দরবারে তাহলে দায়িত্ব থাকেন, আর যদি এই পতাকার অবমাননা করেন দায়িত্ব ছেড়ে চলে যান কোথায় যাবেন? পীর সাহেব চরমোনাই এই পতাকাকে উড্ডীন করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীদের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার উদার আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।